সদস্য, চিত্তগ্রাহক ও কবি উদয় শঙ্কর রক্ষিতের লেখা সাগরিকা সিরিজের কবিতা। জানু সাগরিকা, হীরাকুইয়ের যুবক পাহাড়, তার সাথে অপরূপা ঝর্ণার সেই কবিকার প্রেম, ঘর বারবার কথা ছিল দুজনের আমাদেরই মতো, অথচ হয়ে ওঠেনি আজও আমাদেরই মতো তাদের। দূর থেকে দেখে কত সৌন্দর্য খুঁজে পায় সাধারণ মানুষ, অথচ দুজনের ভেতরকার কত দেখে না কেউ, দেখে না বিচ্ছেদের দাগ। দূর থেকে কান থেকে শুনলাম চঞ্চলা ঝর্ণার কি সুরেলি আওয়াজ, কাছে যেতে বুঝলাম আসলে ওটা ওর কান্না, পাহাড়কে হারানোর কান্না, তাকে ফিরে পাওয়ার আশায় কান্না, জল নিয়ে বয়ে চলে অবিরাম, স্রোতে মিশে নাম পায় সে প্রবাহিনী, আর একাকী পাহাড় বর্ষকাল দাঁড়িয়ে থাকে ঘর বাঁধবার আশায়। এইভাবে কেটে যায় কত সময়, থমকে যায় কত মুহূর্তরা, অথচ থমকে যায়নি ঝড়টার বয়ে চলা। আত্মস্বরে ভগবানের কাছে জবাব চায় পাহাড়, কোন অভিশাপে তারা আজন্মকাল পড়ে চলেছে বিরহানলের আগুনে। না, উত্তর মেলেনি আজও, আসলে সব উত্তর হয়তো ভগবানেরও জানা নেই, জানা নেই বলে শ্রাবণকে পাঠাই নিভিয়ে দিতে আগুন, ধুয়ে দিতে সব ব্যথা দাগ। কিন্তু শ্রাবণও জানে সব ব্যথা দাগ মোছা যায় না কোনো এক বর্ষায়। তাই সাগরিকা, তুমিও কখনো পাহাড় যেও না, আর আমিও ঝর্ণাকে ভালোবাসবো না কোনোদিন, বরং চলো আমরা দুজনে শাল মহুয়া হই, পরজন্মে সেই হীরাকুইয়ের বনে।